আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার ঘরে তৈরি করা পারফেক্ট রসমালাই রেসিপিটা নিয়ে হাজির হলাম। একবার খেলে বারবার খেতে মন চাইবে এরকম পারফেক্ট রসমালাই কিভাবে ঘরে তৈরি করতে হবে, তো চলুন দেখে নিই। তো রসমালাইয়ের জন্য এখানে আমি লিকুইড মিল্ক আর কিছুটা পাউডার মিল্কও দিয়ে দিলাম। তো পাউডার মিল্ক আমি 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। তো মিল্কটার আমি ছানাটা একটু বেশি করেই বানাচ্ছি যাতে 1 কাপ হয়, তো আমার লিকুইড মিল্ক একটু কম ছিল। তো যাই হোক, দুধটাকে আমি একটু বলক উঠিয়ে এর মধ্যে আমি হোয়াইট ভিনেগার অ্যাড করে দিয়েছি। তো এই তো দেখো আমার ছানাটা কিন্তু হয়ে আসছে। তো আমি চুলা কিন্তু অফ করে দিয়েছি। তো এই ছানাটাকে এখন আমি একটা কাপড়ের মধ্যে পানি ছেড়ে তারপরে ছেঁকে নিচ্ছি। তো পানি দিয়ে সামান্য ধুয়েও নিয়েছি। তো যাই হোক, ছানাটাকে ছেঁকে আমি একটা প্লেটের উপর রেখে এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি আর 1 কাপ দিয়ে আর সামান্য একটু সুগার দিয়ে দিয়েছি। তো এই সুগারটাকে যখন একটু গলে আসবে বলক উঠার পরে আমি এটা বন্ধ করে ঢেকে রাখবো। তো এখন আমি মিষ্টিটাকে বানাতে চলে যাচ্ছি। তো এই তো ছানাটাকে আমি ছেঁকে শুকিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। ছানাটাকে প্লেটে নিয়ে আমি একটু ঝুড়ো করে নিচ্ছি। ঝুড়ো করার পর এটাকে আমি আলতো হাতে চেপে চেপে মোটামুটি একটা ডোয়ের মতো বানিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে মাখতে যাবেন না, তাহলে এটার মাখনটা বের হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ছানাটা দিয়ে আমি এক একটা করে ডো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো ডো সেম সাইজের বানাবো, তাই এগুলো দিয়ে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন, যেমন লম্বা বা গোল অথবা চ্যাপ্টা টাইপের। তো আমি সবগুলো লম্বা টাইপের বানাবো। তো আপনারা চাইলে হাতে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। তো আমার ছানায় আমি হাতে কিছুই লাগাইনি, আমারটা পারফেক্ট হয়েছে। তো আপনারা আপনাদের ছানার ধরন বুঝে আপনারা সেভাবেই করবেন। তাই তো আমি একটু লম্বা সাইজ এবং একটু বড় সাইজের করেছি। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলোকে শিরার মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। শিরাটা যেন পাতলা টাইপের হয়, খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে মিষ্টিটা যখন দুধের মধ্যে দিবেন তখন মিষ্টিটা শক্ত হয়ে থাকবে, দুধটা মিষ্টির মধ্যে প্রবেশ করবে না। তো এখন আমি মিষ্টিগুলোকে ছানার শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে কুক করব। আর ঢাকনাটা আর ছিদ্রটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। তো পাশে আরেকটা চুলায় আমি মালাইটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা হাঁড়িতে 1/3 কাপের মতো সুগার দিয়ে দিলাম। সুগারের সাথে আমি সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি মিষ্টিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে উঠছে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা কোনো ময়দা কিছুই অ্যাড করিনি, শুধু ছানা দিয়েই মিষ্টিটা তৈরি করছি। তো এই তো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে আমি দুধটা অ্যাড করে দেব। তো এই ক্যারামেল করে দিলে কিন্তু এই আসল যে রসমালাইয়ের কালারটা সেটা কিন্তু এটার কারণেই হবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে অরিজিনাল রসমালাইয়ের যে কালার একটা থাকে সেটাই কিন্তু এই ক্যারামেলের কারণেই হয়ে থাকে। তো যাই হোক, এখন দেখতে পাবেন আমি দুধটা দিচ্ছি ক্যারামেলের মধ্যে। ক্যারামেলটা দেখবেন প্রথম দিকে একটু শক্ত মনে হবে, কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তাই তো আমি লিকুইড মিল্কটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এটা আপনারা যদি ঘন করতে চান তো এর সাথে পাউডার মিল্ক দিয়ে দিবেন। তা আমি এর সাথে পাউডার মিল্কও অ্যাড করব আর চিনিটা বা মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। এই তো আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করেছি। তো এটার কারণে কি হবে, মানে মালাইটা একটু মালাই মালাই ভাব আসবে, মানে একটু ঘনত্ব আসবে, আর খুব বেশি একটা জাল দিতে হবে না। আমার লিকুইড মিল্ক যেহেতু কম ছিল আমি 1/2 দিয়ে বেশিরভাগটা দিয়ে ছানা করে ফেলেছি আর কিছুটা রেখেছিলাম, তাই আমি এর সাথে ঘন করার জন্য পাউডার মিল্ক অ্যাড করেছি। এই তো আমার মিষ্টিটাও হয়ে গিয়েছে। আর মিষ্টিটা অবশ্যই রস থেকে উঠিয়ে নিতে হবে, ছেঁকে ফেলতে হবে।
তো দুধটা হতে থাক। তো আমি এই পর্যায়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তো চেষ্টা করবেন রস থেকে সাথে সাথে উঠিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে। আর অবশ্যই শিরাটা পাতলা হবে, বেশি ঘন করলে কিন্তু মালাইয়ের মধ্যে যখন মিষ্টিটা দিবেন তখন মালাইটা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, এই তো আমার মালাইটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম। তো যেহেতু মিষ্টিগুলো ফুল হয়ে উঠেছে তো আমি ভাবলাম যে ছড়ানো একটা পাতিলে দিলে ভালো হয়। তাই তো আমি চুলাটা বন্ধ করে তারপর আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দেখতেই তো পেলেন আমার মিষ্টিগুলো কিন্তু পুরো চমচম আকারের মতো হয়ে উঠেছে, মোটা হয়ে ফুলে উঠেছিল। তাই আর চেপে আপনাদেরকে দেখালাম না, সবগুলো মিষ্টি আমি এখন মালাইয়ের মধ্যে দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে কুক করব। জাস্ট 2 মিনিটের জন্য, খুব বেশি করতে যাবেন না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার 2 মিনিটস হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন ঠান্ডা করে এবং পারলে সারা রাত এটাকে রেখে দেওয়ার জন্য মালাইয়ের মধ্যে, তাহলে দেখবেন খুব তুলতুলে এবং নরম একটা রসমালাইয়ে পরিণত হয়েছে। তাই তো আমার রসমালাই কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে, তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার আর দেরি সহ্য হলো না, মনে হচ্ছে এখনই খাই, খেয়ে দেখি কেমন হলো। তাই তো এখন আপনাদের সাথে 2টো মিষ্টি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো রসটা কিন্তু অনেক নাইস হয়েছে, মানে মালাইটা খুব ঘনটে। তো মিষ্টিটা কিন্তু আরেকটু ভিজলে নরম হবে, তো পুরোপুরি ভিতরে ঢুকেনি। যাই হোক, তো এটা আমি সকালবেলা খেলে খুবই সুস্বাদু হবে বা নরম হবে আরও। তো কালারটা কিন্তু সেম হবে পুরোটা, যখন মালাইটা ভিতরে ঢুকবে তখন কিন্তু মিষ্টিটা খেতে আরও মজা লাগবে আর ফুলে উঠবে আরও। তো মিষ্টিটা কিন্তু এখনও খুবই মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার কিন্তু খুবই পছন্দ। মিষ্টিটা কিন্তু একেবারে স্পঞ্জি টাইপের একটা মিষ্টি হয়েছে, তো খুবই সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমার সাথে কমেন্টসে জানাবেন বা ছবি দিয়ে শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।